আরেকটি স্বপ্নের দ্বার প্রান্তে দেশ, উদ্বোধনের অপেক্ষায় ঢাকা ভাঙা রেল যোগাযোগ। তবে উদ্বোধনের আগে জানা যাক এই পথে স্টেশনগুলোতে কি কি থাকছে যাত্রী সেবায়, আর সেসব সেবার সবটা কি এখনই মিলছে। কমলাপুর রেল স্টেশন থেকে ভাঙার উদ্দেশ্যে যাত্রা শুরুর পর প্রথম স্টেশন গেন্ডারিয়ায়। এই জংশনের পর মূলত শুরু হয় পদ্মার রেল সংযোগ প্রকল্পের 169 কিলোমিটার মূল পথ, তারপরেই দৃশ্যমান 17 কিলোমিটার উলার রেলপথ, যেটি ধলেশ্বরী সেতু পার হয়ে শেষ হয় কুচিয়ামরাতে। এই রেলপথ যাত্রীদের দেবে এক অন্যরকম অভিজ্ঞতা। আর এই অংশের কেরানীগঞ্জে নির্মিত হচ্ছে দেশের প্রথম উড়াল রেল স্টেশন, যেখানে থাকবে দুটি প্রধান লাইন ও দুটি লুপ লাইন। এক্সেলেটর, লিফট, সিঁড়িসহ পাথরবিহীন পথে রয়েছে বিশ্বমানের আয়োজন, যেটির কাজ শেষ হয়েছে 90%। এরপর পদ্মা সেতুর আগ পর্যন্ত রয়েছে নিমতলা, শ্রীনগর ও মাওয়া নামে আরও 3টি স্টেশন, যেগুলোর 80% কাজ শেষ হয়েছে ইতোমধ্যে। সব মিলিয়ে ঢাকা থেকে মাওয়া পর্যন্ত 40 কিলোমিটারে থাকবে 6টি স্টেশন। কেরানীগঞ্জ, নিমতলা এবং শ্রীনগর স্টেশনগুলোর কাজগুলো প্রায় শেষ পর্যায়ে, এটা আশা করি ডিসেম্বরের মধ্যে এই 3টা স্টেশনে চালু করা সম্ভব। পাথরবিহীন পদ্মা সেতু পার হওয়ার পর জাজিরা অংশে রয়েছে আরেকটি রেল স্টেশন, যেটির নকশা করা হয়েছে সেতুর আদলে। এর পরের স্টেশন শিবচর। পদ্মার রেল সংযোগ প্রকল্পের নবনির্মিত যে স্টেশনগুলো রয়েছে সেগুলোর সবচেয়ে বড় সুবিধা বলা যায় এর প্ল্যাটফর্মের উচ্চতা, যেটি রেলের যে প্রবেশ পথ তার প্রায় কাছাকাছি, যেটি এই রেলপথ থেকে প্রায় 1067 মিলিমিটার উঁচুতে। তাতে করে মানুষ খুব সহজে যেমন ট্রেনে উঠতে পারবে, তেমনি যে ভোগান্তি ছিল আগে তাড়াহুড়ো করে ওঠার ক্ষেত্রে সেটি অনেকাংশে কমে যাবে। এই স্টেশনগুলোতে রয়েছে আলাদা পার্কিং ব্যবস্থা, শিশু ও বয়স্ক যাত্রীদের জন্য ব্যবস্থা করা হয়েছে চলন্ত সিঁড়ি ও লিফটের, আর এই অংশের 98% কাজ শেষ করেছে রেলওয়ে। এর মধ্যে আমরা রেল লাইন টেস্ট করেছি, যাতে আমাদের 120 কিলোমিটার বেগে ট্রেন চলার উপযোগী এই ট্রেন, এটা প্রমাণিত হয়েছে। আমাদের মাওয়া ভাঙা অংশের প্রায় 98% অলমোস্ট ফিনিশ, সবগুলো স্টেশনই মোটামুটি প্রস্তুত। তবে অন্য স্টেশনগুলোর কাজ শেষ হলেও এখনও 50% কাজ বাকি রয়ে গেছে ভাঙা জংশনের। প্রকল্প পরিচালক বলছেন 10 অক্টোবর খুলে দেওয়া হবে নতুন 3টি স্টেশন, সব মিলিয়ে ঢাকা ভাঙা অংশে 5টি স্টেশন চালু থাকবে। প্রথম ধাপে আমাদের ভাঙা জংশন স্টেশনের কাজটা ইনকমপ্লিট থাকতেছে, এটা আগামী বছর মার্চ মাসের মধ্যে শেষ হবে আশা করা যায়। আর ঢাকা থেকে ভাঙা পর্যন্ত 10টা স্টেশন, এর মধ্যে প্রথম পর্যায়ে নতুন 3টি এবং দুই পাশের 2টা মোট 5টা স্টেশন চালু থাকবে। এই স্টেশনগুলোতে যাত্রী সেবা নিশ্চিতে নানা পরিকল্পনা গ্রহণ করেছে রেলওয়ে। এতে ঢাকার সাথে দক্ষিণাঞ্চলের বাণিজ্যিক সম্পর্ক বৃদ্ধির আশা কর্তৃপক্ষের। ভাঙ্গার মানুষের অথবা কৃষিজীবী মানুষের আয়ের একটা প্রসার ঘটবে বলে আশা করছেন। শরীয়তপুর, মাদারীপুরের এবং মুন্সীগঞ্জের যাত্রী অনেক সুবিধা পাবে, এবং মাল পরিবহন ওইদিকে অনেক সবজি আছে, যেটা আমাদের আপনারা জানেন যে আমরা লাগেজ ভ্যান পরিচালনা করছি, ইতিমধ্যে ইন্টারসিটি ট্রেনগুলোতে একটা করে লাগেজ ভ্যান দিচ্ছি। আমাদের পরিকল্পনা আছে আমরা ওই অঞ্চলেও লাগেজ ভ্যান দেবো, এবং আমরা সহজে যাত্রী পরিবহনের সাথে সাথে মাল পরিবহন করতে পারবো। ভাঙ্গা জংশন থেকে এই প্রকল্পের মূল লাইন শেষ হবে যশোর গিয়ে, বাকি আরেকটি লাইন যুক্ত হয়েছে ভাঙ্গা রাজবাড়ি সেকশনের সাথে। পুরাতন ভাঙ্গা স্টেশন, যেটিকে পদ্মা রেল সংযোগ প্রকল্পের আওতায় করা হয়েছে আরও আধুনিক, এবং আপাতত বলা যায় এই স্টেশনটি কাজ করবে অনেকটা জংশন স্টেশনের মতো, অর্থাৎ ঢাকা থেকে যারা কুষ্টিয়া কিংবা রাজশাহী যেতে চায় তারা খুব সহজে এই স্টেশন ধরে যেতে পারবেন। এবং রেলওয়ে কর্তৃপক্ষ বলছে তাতে যাত্রীদের খরচ কমার পাশাপাশি এই পুরাতন ভাঙ্গা স্টেশনের যাত্রী চাপ বাড়বে দ্বিগুণ। ফরিদপুরের ভাঙ্গা থেকে সিফাত শাহরিয়ার। এখন 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।